হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গিবি স্টাডি ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে জেআরবিটি গ্রুপ সি এক্সামের জন্য ভয়েস চেঞ্জ থেকে এমসি প্র্যাকটিস করব প্রিভিয়াস ভিডিওতে আমরা এমসি কুউ প্র্যাকটিস করেছিলাম ভয়েস চেঞ্জ থেকে আর সবগুলি সেন্টেন্স ছিল প্রেজেন্ট টেন্সের অ্যাফরমেটিভ সেন্টেন্স আজ এই ভিডিওতে আমরা পাঁচ টেন্সের ক্ষেত্রে কীভাবে অ্যাক্টিভ থেকে বেশিভাবে কনভার্ট করতে হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে সেটা দেখব তো ফ্রেন্ডস প্রথম আমরা সিম্পল পাস্টের ক্ষেত্রে যে সেন্টেন্স স্ট্রাকচার সেটা দেখে নিই তো একটি ভয়েজের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে প্রথম সাবজেক্ট তারপর ভার্বের সেকেন্ড ফর্ম দ্যাট ইজ পাস্ট ফর্ম তারপর অবজেক্ট তো অবজেক্ট প্রথম চলে আসবে এসি ভয়েজের ক্ষেত্রে তারপর বি ভার্বের যে পাস্ট ফর্ম সেটা ইউজ হবে ওয়াজ ইউজ হবে যখন অবজেক্টটা সিঙ্গুলার হবে আর যখন প্লোরাল হবে তখন ওয়ার ইউজ হবে তারপর ভার্বের থার্ড ফর্ম ভার্বের থার্ড ফর্ম পেসিভের ক্ষেত্রে সবগুলি যে টেন্স সবগুলি টেন্সের ক্ষেত্রেই সেম ভার্বের থার্ড ফর্মই ইউ ইউজ হয়ে থাকে ভয়েজের ক্ষেত্রে তারপর হচ্ছে প্লাস বাই তারপর সাবজেক্ট আমরা এখন কুয়েশনস করব প্রথম কুয়েশনটি হচ্ছে শি বট এ পার্ল নেকলেস তা এখানে অবজেক্ট হচ্ছে অ্যাপাল্ল নেকলেস সেটা প্রথম চলে আসবে অ্যাপাল নেকলেস প্রত্যেকটাতেই প্রথম তারপর অ্যাপাল নেকলেস এটা কী সিঙ্গুলার সিঙ্গুলার যেহেতু আমরা ওয়াজ ইউজ করবো বিভার্বের ফার্স্ট ফর্ম ওয়াজ ইউজ হবে অপশন বাকিগুলো ক্যান্সেল যে দুটাতে ওয়াজ আছে সেটাই রয়ে গেলো তারপর আমরা যেখানে বট এর থার্ড ফর্ম কী হবে বাই তারপর কি বট থার্ড ফ্রমও বট তো আমরা এখানে বট ইউজ করবো থার্ড ফ্রম ভার্বের মেইন ভার্ভের তারপর প্রিপোজিশন বাই তারপর শি হয়ে যাবে কি হার সি হার হয়ে যায় এবং যদি এখানে হি থাকতো তাহলে সেটা হয়ে যেত হিম অপশন এ হয়ে যাবে রাইট আনসার এ পার্ল নেকলেস ওয়াজ বর্ড বাই হার নেক্সট কুয়েশনটি তোমরা প্র্যাকটিস করো ট্রাই করো করার হি প্লেড মেনি গেমস মেনি গেমস সেটা হচ্ছে প্লুরাল তাই এর সাথে আমরা বি ভার্ভের কোন ফর্মটা ইউজ করবো ওয়ার না ওয়াজ ওয়ার ইউজ করব তো মেনি গেমস ওয়ার তারপর প্লেড আর থার্ড ফ্রম প্লেডি হবে তা মেনি গেমস আর নট তো হবে না বিকজ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তা ওয়ার এটা হবে মেনি গেমস ওয়ার প্লেড বাই হিম হি থাকলে হিম হয়ে যায় নেক্সট হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার সেটা হচ্ছে প্রথম সাবজেক্ট তারপর বিভার্বের ফার্স্ট ফর্ম যেটা হচ্ছে ওয়াজ অথবা ওয়ার তারপর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইনজি যুক্ত থাকবে তারপর অবজেক্ট অবজেক্ট প্রথম চলে আসবে পেসিভের ক্ষেত্রে ওয়াজ বা ওয়ার যেভাবে সেভাবেই থাকবে তারপর অবজেক্ট অনুযায়ী ইউজ হবে অবজেক্ট যদি সিঙ্গুলার হয় থাকে তাহলে ওয়াজ রুরাল হলে ওয়ার তারপর বিং ইউজ হবে যেহেতু কন্টিনিউয়াস টেন্স পেসিভের ক্ষেত্রে বিং ইউজ হয় থাকে সবসময় ভারবে থার্ড ফর্ম ইউজ হবে সবাই জানো পেসিভের ক্ষেত্রে ভারবে থার্ড ফর্ম তারপর প্রিপোজিশন বাই তারপর সাবজেক্ট তো কুয়েশনস আমরা করব এখন আই ওয়াজ মেকিং অ্যা প্ল্যান প্ল্যান হচ্ছে অবজেক্ট প্রথম চলে আসবে প্ল্যান তারপর ওয়াজ তো যেভাবে আছে এভাবেই থাকবে যেহেতু এ প্ল্যান সিঙ্গুলার তো প্ল্যান ওয়াজ এটাতে নেই এটাতে নেই এটাতে আছে না দুটাতে আছে অ্যা প্ল্যান ওয়াজ এ প্ল্যান ওয়াশ তারপর যেহেতু কন্টিনিউয়াস ডান্স বিং ইউজ হবে স্পেসিফিক তা বিং অনলি অপশান ডিতে আছে তাই আমরা অপশন ডি আনসার করবো মেক এর থার্ড ফ্রম কী হবে মেড মেড ইউজ হয়েছে তো অপশন ডি হয়ে যাবে রাইট আনসার নেক্সট হচ্ছে দে ওয়ার্ড সিঙ্গিং সংস এটা তোমরা করো সংস যেহেতু প্লোরাল এর সাথে কিউজ ইউজ হবে ওয়ার সংস ওয়ার তারপর আমরা বিং ইউজ করব সংস ওয়ার বিং ভাববে থার্ড ফ্রম সাং ইউজ হবে প্রিপজিশন বাই ইউজ হবে তারপর দে হয়ে যাবে ডেম অপশন ডি হবে এর রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে পাস্ট পারফেক্ট তা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যে সেন্টেন্স স্ট্রাকচার সেটা হচ্ছে প্রথম সাবজেক্ট তারপর হেড তারপর ভারবের থার্ড ফ্রম তারপর অবজেক্ট পেসিভের ক্ষেত্রে কী হবে পেসিভের ক্ষেত্রে প্রথম অবজেক্ট তারপর হেড হেড যেভাবে সেভাবেই থাকবে তারপর বিন যুক্ত হয়ে যাবে তারপর ভার্বের থার্ড ফ্রম প্লাস বাই প্লাস সাবজেক্ট তখন আমরা কুয়েশানস করব কুয়েশানস করলে ক্লিয়ার হয়ে যাবে প্রথম কুয়েশান হচ্ছে দ্য ডক্টর হ্যাড এক্সামাইন্ড হিম হিম সেটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরবো এখানে অবজেক্ট যদি হিম হয়ে থাকে তো সেটা প্রথমে চলে আসবে তো হিম যদি প্রথমে আসে তাহলে হিমকে আমরা কী লিখবো হি লিখব তারপর হি বিন ইউজ হবে অপশন ওয়ান এবং থ্রি ক্যান্সেল অনলি অপশন বি রয়ে গেল তাই হি হ্যাড বিন একসামিন ভারবার থার্ড ফর্ম সেটাও ভারবার থার্ড ফর্ম সেম থাকবে বাই প্রিপোজিশন ইউজ হবে দ্য ডক্টর যেহেতু সাবজেক্ট সেটা লাস্টে চলে যাবে বাইয়ের পরে নেক্সট কোয়েশনটা খুব ইম্পর্টেন্ট তোমরা লক্ষ্য করো হি হ্যাড অলরেডি পাসড দ্য এক্সামিনেশন দ্য এক্সামিনেশন অবজেক্ট সেটা প্রথম চলে আসবে দ্য এক্সামিনেশন প্রত্যেকটাতেই আছে এটা তো আছে এটা তো আছে এটা তো আছে তারপর হ্যাড যেভাবে আছে ওইভাবেই থাকবে তো একটা ক্যান্সেল তারপর সেটাও ক্যান্সেল হ্যাডের পর অলরেডি ইউজ হবে ডাইরেক্ট আমরা বিন ইউজ করতে পারবো না তো হ্যাড অলরেডি তারপর বিন ইউজ করব তো এক্সামিনেশন হ্যাড অলরেডি বিন ফার্স্ট অ্যাড থার্ড ফর্ম সেম থাকবে ফাস্টই থাকবে প্রি বাই ইউজ হবে হি হয়ে যাবে হিম প্রনাউন চেঞ্জ হয়ে যায় হি থেকে হিমে তো অপশন বি হয়ে যাবে আর রাইট অ্যান্সার অনেকে এখানে হ্যাড বিন একসাথে লিখবে বাট অলরেডির ক্ষেত্রে অলরেডিটা মিডিলে চলে আসবে বিনের বিন এবং হ্যাডের মিডিলে মনে রাখবে তোমরা নেক্সট হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার অ্যাক্টিভ বয়সের ক্ষেত্রে আর সেটা হচ্ছে প্রথম সাবজেক্ট তারপর হ্যাডবিন তারপর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইনজি যুক্ত থাকবে আর সেটাকে আমরা ভার্বের ফোর্থ ফর্মও বলে থাকি তারপর হচ্ছে অবজেক্ট আর পেসিভের ক্ষেত্রে সেটা প্রথমে অবজেক্ট চলে আসবে সেটাতে তারপর হ্যাডবিন যেভাবে আছে সেভাবেই থাকবে যেহেতু কন্টিনিউয়াস এটা পারফেক্ট কন্টিনিউয়াস বিইং তো ইউজ হবেই বিইং তারপর বারবার থার্ড ফর্ম তারপর বাই প্রিপোজিশন তারপর সাবজেক্ট তো এমসিকিউ এখন করবো আমরা এমসিকিউ নয় এটা ডাইরেক্ট কুয়েশন তা প্রথম কুয়েশনটা হচ্ছে হ্যাড বিন টিচিং ইংলিশ ফর টেন ইয়ার্স তো আমরা এখানে অবজেক্ট ইংলিশকে প্রথমে নিয়ে আসবো ইংলিশ প্রথমে চলে আসবে তারপর বিন যেভাবে আছে থাকবে যেহেতু ইংলিশ অসটের ক্ষেত্রে তো ইংলিশ প্লুরাল বা সিঙ্গুলার কোনো ম্যাটার করবে না যেহেতু হ্যাড বিন ইউজ হবে হ্যাডের ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রেও হ্যাড ইউজ হয় এবং সিঙ্গুলারের ক্ষেত্রেও হ্যাড ইউজ হয়ে থাকে তো ইংলিশ হ্যাড বিন বিং ইউজ হবে যেহেতু কন্টিনিউয়াস টেন্স টিচিংয়ের থার্ড ফর্ম টিচার থার্ড ফর্ম কী হবে ভার্বের থার্ড ফর্ম টট টট বাই জ্বালাই জ্বালাই সাবজেক্ট পরে চলে যাবে তারপর ফর টেন ইয়ার্স যেভাবে আছে এভাবেই থাকবে এটা সেম আর নেক্সট কুয়েশনটা হচ্ছে শি হ্যাড বিন ওয়াচিং দ্য মুভি ফর টু আওয়ার্স ওয়েন হার হাজব্যান্ড গট হোম অবজেক্ট বের করো এখান থেকে শি হ্যাড বিন ওয়াচিং দ্য মুভি তো এখানে ফরের আগে দ্য মুভি আছে না সেটা হয়ে যাবে অবজেক্ট তো সেটাকে আমরা প্রথম নিয়ে আসবো দ্য মুভি আর হ্যাড বিন যেভাবে আছে এভাবেই থাকবে Had been তারপর যেহেতু কন্টিনিউয়াস বিং আমরা ইউজ করতেই হবে তারপর ওয়াচের থার্ড ফর্ম হয়ে যাবে ওয়াস্ট প্রিপোজিশন বাই ইউজ হবে তারপর শি থেকে আমরা হারে কনভার্ট করবো সেটাকে তো শি হয়ে যাবে হার তারপর ফর টু আওয়ার্স ওয়ান হার হাজব্যান্ড গড হোম সেটা যেভাবে আছে এভাবেই থাকবে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ তো ফ্রেন্ডস নেক্সট ভিডিওতে আমরা ফিউচার টেন্সের যে অ্যাফরমেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কীভাবে চেঞ্জ করতে হয় অ্যাক্টিভ থেকে পেসিভে সেটা দেখবো তো ফ্রেন্ডস থ্যাংকস এভরিওয়ান আবার দেখ হবে নেক্সট ভিডিওতে